কি নিয়ে আসছে দেখাবে সবাইকে আজকে আবিরা কি কিনতে আসছে দাদার সাথে কানের দুল কিনবে কোন দোকান থেকে আম্বার জুয়েলার্স থেকে আমরা আসলে সবসময় এখান থেকে কিনি আপনারা এখানে আসলে আসতে পারেন হ্যাঁ আমরা এখন যাব আবিরা দেখি কি কিনে আপনাদের সাথে আমরা শেয়ার করব আজকে গোল্ড শপিং হঠাৎ করে আর কি ওর মনে হয়েছে ও দাদা দাদা নাকি কানের দুল কিনে দিবে এখন কানের দুল কিনবে হ্যাঁ হ্যাঁ যাইতেছি যাইতেছি আসলে আমরা স্বর্ণ কিনার কোনো প্ল্যান করে আসিনি তো অত বেশি কিছু কিনে হবে না হঠাৎ করে আবিরা বলতেছে ও কানের দুল কিনবো দাদাকে নিয়ে আসছে ছোট ছোট কানের দুলগুলো দেখতেছি এখানে মধ্যে কারণ বাচ্চাদের তো অত ওর অনেকগুলো কানের দুল আছে আমি আসলে ওর কোকে হরানো হয় না গোল্ডের ছোট ছোট এমনি কানে দেয় কানের দুল হ্যাঁ অন্যটা পরে তো এখন দেখা যাক আমরা আজকে কী কিনি আবিরা আপনাদের সাথে তো ইনশাল্লাহ শেয়ার করবে তো আপনারা দেখবেন আবিরা কী কানের দুল কিনে এটা ওর ফার্স্ট টাইম মানে ও দাদার সাথে কিছু একটা কিনতেছে এবং কি মনে হয় ওর পছন্দটাই কিনে হবে নর্মালি এটা হতো না হ্যাঁ দাদার সাথে আসতো বাট তখন তো আমরা কিনি নি এখন ফার্স্ট টাইম কিনে কিনতেছি দাদার সাথে তো দেখেন আমাদের একটা অভ্যাস বাঙালিদের আমরা কোথাও গেলে বাঙালি দোকান বা ইন্ডিয়ান দোকানে আমেরিকা থাকলো তারপরে একটু দামাদামি করি বা আমেরিকান দোকানে গেলে গেলে কিন্তু কোনো কিছু দামাদামি করি না যেটা লেখা থাকে ওইটাই নিয়ে আসি তো আমার মেয়ে দেখেন অলরেডি কানের দুল পছন্দ করছে তো আমি একটু প্রাইসটারে দেখতেছি আর কি একটু কমাইতে পারি কি না তারপর আমরা নিব তো দেখেন আমাদের দামাদামি শেষ এখন রিসিট করতেছে তো আসলে ছোট একটা জিনিস নিছি অত বড় কোনো কিছু না হয়নি ও বাচ্চা মানুষ তো ও অনেক খুশি যে ওর পছন্দের জিনিসটা কিনে হয়েছে আজকে তো আপনাদেরকে দেখাবে ওইটা ফার্স্ট টাইম ওর শপিং হয়েছে দাদার সাথে আমার মেয়ে এই ইয়ারিংটা নিছে ওর দাদা ওকে আজকে কিনে দিল এই আপুটা আমাদেরকে হেল্প করছে অ্যান্ড শি ওয়াজ রিয়েলি নাইস পার্সন সো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু কাম দিস ইজ আম্বার জুয়েলারি সো এটাতে আমরা সবসময় আসি ওদের প্রাইস ভালো থাকে তো সবসময় আসবেন এখানে রাইট আর আবিরা বাসায় যাই এটা পরে দেখাবে সবাইকে রাইট আবিরা হ্যাপি এটা কে কিনে দিছে তোমাকে দাদার কোকো আসছে হ্যাঁ আমরা গোল্ড কেনার পরে এখন আপনার প্রিমিয়াম আসছি একটু খাবো দুপুর বেলা গুড বিরিয়ানি আর বিফ বিরিয়ানি অর্ডার দিচ্ছি আমি শ্বশুর দেখা যাক খাবার কেমন হয় আবিরা তো অলরেডি পিজা নিয়ে আসছে আর একটা দোকান থেকে খাইতেছে পিজা এখন আমরা আজকে টুকি টুকি কি করি না করে আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আবিরা বাসাতে কানের দুল করে আপনাকে দেখাবো রাইট তো দেখেন আমাদের আসছে দুপুরবেলা আমার খাবার হয়েছে এটা আর আবিরা খাইতেছে পিজা আর এরপর আমরা চা খাবো ওখানে যে আমাদের বাঙালিদের উপরে চা খেলে ভালো লাগে এখন আসলাম প্রিমিয়ামে টিকিটি কিনে যায় আমরা একটু চিকেন নিলাম তেলাপিয়া মাছ নিলাম চিকেন ব্রেস্ট নিলাম ওয়েট করতেছি চিকেন কাটে নাই তেলাপিয়া মাছ এখন কাটি যায়নি এক সাইডে একদম বেবি আছে মোটামুটি আর আমার মেয়ে খেলতেছে এদিকে একটা বেবি আমার শ্বশুরের দাদা দাদা বলতেছে ওই যে বেবিটা ও দাদার মতো লাগতেছে নাকি আব্বাকে তো ও দাদা দাদা এই যে আবিরার একটা বাজার ইয়ে গেছে নতুন বাজার দেখি আপু দেখি আপু দেখো আন্টি দিকে তাকাও তুমি যাবো আমাদের সাথে আমার শ্বশুরকে দেখে অনেকে ইয়ে করতেছে মনে হচ্ছে দাদা রাই শপিং শেষ এখন আবিরা ওয়েট করতেছে ট্রেনের জন্য আবিরা আবিরা দাদা আমি আজকে আমরা ট্রেনে আমার জামাই ড্রপ করে দিছে আর আমরা ট্রেনে যাবো রাইট বিবে তারপরে আবার বিবে বাসে উঠবে রাই বিবে ট্রেন লাইক করে দাম কাইতেছে এই জন্য কথা বলতেছে বিজি ট্রেন আসতে পারে আসলে আমরা ই ট্রেনে উঠবো তো আমরা এখন ওয়েট করতেছি ট্রেন আসতে হ্যাঁ এটা ই আমরা এখন ট্রেনে উঠবো আমাদের এই যে শপিং মোটামুটি আমরা নর্মালি তো গাড়ি নিয়ে আসি তো আমরা আজকে হ্যান্ড ব্যাগ আর এমনি ব্যাগ নিয়ে এসে তো টুকটাক বাজার করি যত বেশি বাজার করি আর আমরা ট্রেনে কখনো বাজার করে বাসায় নিয়ে যাই না এখন ট্রেনে উপরে
তো দেখেন ফাইনালি আমরা বাসা চলে আসছি। আমাদের সবজি টবজি সবকিছু ব্যাগ থেকে খুলে নেওয়া হয়েছে, টেবিলের উপরে রাখলাম। আর এটা হচ্ছে পাটের শাক, আপনারা সবাই চিনেন তো, এটা অনেক ফেভারিট সবার। তো আমরা আজকে জ্যাকসন হাইটে যখন পাইছি পাটের শাক তখন নিয়ে আসলাম, আর এই টুকিটাকি শপিংগুলা। তো ভাবলাম আপনাদেরকে এটা দেখাই আগে, এরপর আমার মেয়ে ওর কানের দুল পরে আপনাদেরকে দেখাবে ওকে কেমন লাগে। আশা করি আপনাদের কাছে ওর পছন্দের কানের দুলটা ভালো লাগবে, কারণ ও অনেক হ্যাপি আজকে যে ওর পছন্দের জিনিস কিনে হয়েছে, ওর দাদা কিনে দিছে ওকে। তো দেখেন আবিরা আজকে আপনাদেরকে কানের দুলটা এখন ফাইনালি বাসায় নিয়ে দেখাইতেছে। ও এটা কিনছো? ওকে এখন ও কানে দিবে। আমি চুজ করছি, এটা ও চুজ করছে, কিন্তু আমরা কেউ চুজ করি না, আমি আর আমার শ্বশুর না, ও চুজ করে নিছে। লাগা দিব দাদা? তো এখন ও লাগাবে, লাগানোর পরে আবার আপনাদের দেখাবো কি করবে, কেমন লাগে। তাই তো কি লাগাইছো? সালাম দিতে হয় তো আবিরা, সবাইকে বলো বলো আমাকে সুন্দর লাগলে তোমরা কমেন্ট করিও, আবার দেখা হবে আমার দাদার সাথে, আমার সাথে, আমুর সাথে, আবুর সাথে, আরো কত মানুষের সাথে। আল্লাহ হাফিজ।